আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে 26 তারিখ মার্চ 2022। আজি একটা বেশি দরকারি খবর, স্পেশালি করে মালয়েশিয়ার মাঝে আসুদে বায়ান হেতার আল্লাহ দে, আর যে তারা নাকি মালয়েশিয়ার তুন মানুষ দাসে অথবা রিফিউজিকে মতন অথবা আরকান উত্তুন মানুষরে খেরি দিয়রে মানুষের মালয়েশিয়া আনিবাল্লা বাবদ দে বায়ান হিনর বাবদে একখান ব্রেকিং নিউজ হিসাবে একখান শীষ ওনারা আন্ডারগ্রাউন্ড মিয়ার আগে একা করে ইশারা বুঝিলুম। তো আজিয়া আরো কান ওনারে মুই রিমাইন্ড করে দেবো, মুই যদি জানো হেদুর ইয়ান দাসে একখান বেশি অগুয়া মূল্য মানছে হয়ে দে ইন্টিভিউ তুন ওনারা প্রমাণ পুণ্য হলে মূল্য মানুষ শূন্যই হয়ে দে ক্ষণ হয়ে দে তোমারা হি বারে লত পাইবা মানুষ হি বারে মোস্ট অফ দ্যাম পিপল বেশি মানুষের চিনে দে অজ্ঞ রোহিঙ্গার বেশি বুজনের মানুষ যিবারে নাকি মাস্টার সমি উল্লাহ হলে পারিবা উকিল সমি উল্লাহ হলে পারিবা। তাই যিবা নাকি রোহিঙ্গার বেশি দেরি ধরা হালতরে বুঝে দে, আর মালয়েশিয়ার মাঝে গভর্নমেন্টর লেয়রে তারা যোগাযোগ তাগে দে বালা রিলেটিভশিপ আছে দে হিন্দিলা গ মুরব্বিয়ে রোহিঙ্গার বাইন যেদিন মালয়েশিয়ার মাঝে আছে হে তারা আরেকখান রিমাইন্ড করে যদি হিন্দিলা কান খেলি লেয়রে সার মৃত্যু মুইও শিশিয়ানোরে ইয়ার আগে কাউরে মুই ইশারা বুঝিলুম। তো মু জেদুর ভাইলু হেদুর হিয়াতিনারও আরক কাউরে আজিয়া যিবা নাকি মাস্টার সমিউল্লা আছে অথবা উকিল সমিউল্লা যিবা নাকি অনরা বেশি বাইন দিয়েছিল। তো এই ভাইয়ে হয়ে দি হিন্দিলা কাং খেলিবরে অনরা ফুনি ফুরাওয়ান ফুনি হলে লত পাইবা। তো হেডে নবজিবার রাত মুই কিছু হতাহ মধ্যে মরবাই আইন ধরে যিনে নাকি মালয়েশিয়ার মাঝে আসো। তো ওই তো ভারে উইল বি মেন যেন নাকি থাইল্যান্ডের মাঝে ইউএন আছে মালয়েশিয়া ইন্দোনেশিয়ার মাঝে ইউএন আছে ওই তো পারে মালয়েশিয়ার মাঝে হিন্দিল্লা গরিবাল্লা মালয়েশিয়ার হুকুমতে বাফের দিয়ে হিন্দিল্লা কান শিশররে বেজ গুড়িওরে হতা হইয়ে যিবা নাকি মূল্য মানুষ যিবাই নাকি ইনর বাবুতে বেশি মুরহাইরে জানে দে মানুষ যিবা নাকি মাস্টার সুইমুলে ইবাই হয়ে দে কিলিপানা ফুরিবা ফুনিওরে অনরারিন অনরার ডিসিশন ফাইসলা। তাই গরম নান মাদে অনরাল্লা বেহতর বেশি হইব হ্যাম বুঝি ওরে মর বাই এন্দরে মধ্যশীত তারে মসিম বুঝ ফোঁজে যা আসো দে তারারে মুই রিমাইন্ডার হিসাবে ভিডিও আপলোড করব ইনশাল্লাহ অনরা পুণ্য হলে জানি পারিবা। দেখা হইব, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু। একখান নয়া খবর আ ইয়ান বেগুন লইয়ার একখানা সাইন ঘর এখন লাগে, মেহরবানি করি বেগুনের খোয়াজার দেখি বলি হলি এখন মালয়েশিয়ার গভর্নমেন্টে ইউএনের অফিস পর্যন্ত বন্ধ করে ফেলাই বললা হিতারা বাফি যার, ইউএন আল্লাহ পর্যন্ত অ্যাকশন লই বললা হিতারা বাফি যার ইউএনের উল্দা হেতল্লা মানুষ একা ফল নয়ও মেহরবানি করি এক মানা করো মানুষ মালয়েশিয়ার মাঝে নয় বললা যে হন যা খাতুন কেলা ইউএন অফিস যদি বন্ধ করে ফেলাইলে ইউএন কাঠ ইন দিয়ে দিয়ে ইন বেকার যাবে গে বেগুলুন পুলিশে বেগুলুনরা ধরে ফেলাইব বেগুলুনরা খেম গলা ফেলাইব হেতলা মেহরবানি করে মানা করো মানুষ ফল নয় বললা বর্মাতি বাংলাদেশ তো আগুরাতি মালয়েশিয়া মা নয় বললা কেলা এখন যে তারা নাকি ধরা হয়ে যায় দে তার রাস্তা মা ধরা হয়ে যদি মানুষ 2 বছর 3 বছর 4 বছর হ্যাঁ নেন খেয়ে মাদি আসে না নাই উদ্যোগ হয়ে নেওয়ারে হেন নিল্লা আর মরগিও নিয়ে আসে না হি উদ্যোগ হয়ে পারে হেন নিলে হালত মধ্যে আসে আরও মানুষ সকল আয়ের দিয়ে দালালক করে আনের দিয়ে মেহরবানি করে দালালক করে মানা করো দালাল যদি হয়ে ফেলে দালালক করার দাদা তো অনেক পুলিশের পুলিশরে পুলিশরে খবর দো দালাল খনে মানুষ আনার দিহীন মলেশিয়ার তো খনে আনার দি মলেশিয়ার খন খন দালাল খন অন্য দি মেহরবানি ওনার খবর দো পুলিশরে খবর দো পুলিশ তারা ধরে ফেলুক কেলা ইনজ দরিয়া বেশা বেশি মানুষ আছে যে এটা দেশে ভিতরে যে তারা কাঠ পাইয়ে ইতারা লাভলি বেশি হতার রোজার গই ইতারা কার নফা দিয়ে তারা লাই হতা হতার রোজার গই মানে রোহিঙ্গার একটা নজর যে নাকি পালা আসিল হিয়ান দিন বদিন তার নজর বেশি খরা হজার গই রোহিঙ্গার দিনে হারে এদিন এদিন গতি টানি টানি লুজে লুজে আরে খেমত গলায় রোহন লাগে হেতলে মেহরবানি করি বাবা একল এখন তোরা দা আছে অন্য যে তারা নাকি মানুষ সকল আনোর হিতার এ বন করি ফেলো যে তারা নাকি দালালক কল আছে আনের দালালক কলের পুলিশের কই দিও পুলিশের খবর দো আর দা যে তারা নাকি মানুষ শিক্ষা আইতেও সার হিতার আর তারা মা বাবর হিতার এখানে গুছির খবর দো মেহরবানি করি এডি নয় বললো কোনো দিন কেলা ইউএন মালয়েশিয়ার গভর্নমেন্টে ইউএন অফিস ইয়ান বন করি ফেলাই বললা রাস্তার মাঝে উঠতে ভান লাগে উঠতে ভান লাগে বেশা বেশি দা আছে এখন তোরা দা আছে কেডিএনর মিনিস্টার খবর অক্ষস খুনিলে সন্দেহ খবর অকল হয়ে দিহিয়ান হিয়ান আনি বুঝার দো খুনিলে হইলে ইউএন অফিস দাসে মালয়েশিয়ার মাঝে জরুর ন দিহিয়ান দূর পর্যন্ত হয়ে যার হেতলা হইতে হাল বেশি হরা মেহরবানি করে মানুষের মানা করো। সালামু আলাইকুম রহমতুল্লাহ।